দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বারাসাত ভ্যাট সমস্যা আগামীকাল থেকে সমাধান হবে। সোমবার বারাসাত পুরসভায় জানালেন পুরপ্রধান অশ্বিনী মুখার্জি। বারাসাত শহরে দীর্ঘদিন ধরেই এই ভ্যাট সমস্যা চলছে। আগে বামুনমুড়ো এলাকায় এই ভ্যাট ফেলা হতো, কিন্তু সেখানকার বসবাসকারী মানুষের দাবি, এই ভ্যাট ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে এবং চাষেতে ক্ষতি হচ্ছে, সেই মতো তারা আন্দোলনে নামে এবং ওই স্থানে ময়লা আবর্জনা অর্থাৎ ভ্যাট ফেলা বন্ধ করে দেয়। তারপর থেকে একাধিক বৈঠক হলেও কোনো সুরাহা হয় না। পুর নির্বাচন হয়েছে, ফের তৃণমূল বোর্ড গঠন করেছে, নতুন পুরপ্রধান হয়েছেন অশ্বিনী মুখার্জি, কিন্তু নতুন করে ফের ভ্যাট সমস্যা তৈরি হয়েছে বারাসাত শহরে। অশ্বিনীবাবু জানান, বামুনমুড়োয় পাকাপাকিভাবে ভ্যাট সমস্যা মেটাতে 7-8 মাস সময় লাগবে, সেই মতো কাজও এগোচ্ছে। তবে এতদিন বারাসাত শহরে ভ্যাট যেখানে ফেলা হতো সেখানকার মানুষ গত 4 দিন আগে আপত্তি জানায়, সেই কারণে বারাসাতে বিভিন্ন জায়গায় সেই ভ্যাট ফেলা হচ্ছে, যে কারণে বারাসাত শহরে নতুন করে নোংরা আবর্জনা দেখা যাচ্ছে। তবে আগামীকাল থেকে এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান পুরপ্রধান অশ্বিনী মুখার্জি। করার নেই তো, এটা সহ্য করতে হবে, একটা পার্মানেন্ট সলিউশনে যেতে গেলে একটু সবাইকে সহযোগিতা করতে হবে। সারা বারাসাতে এত মানুষ, তাদের এই ওয়েস্ট ম্যাটেরিয়াল, এতগুলো বাজার, একটু সবাইকে কম্প্রোমাইজ করতে হবে। আরে আন্দোলনে নামলে তার বাড়িতে মালটাও তো পড়বে না, আন্দোলন করতেই পারেন, আন্দোলন করবার স্বাধীনতা আছে, সবই আছে, কিন্তু সব জায়গাটার সমস্যা, শুধুমাত্র বারাসাত বলে তো সমস্যা নয়, এই প্রবলেম সারা পৃথিবীতে সর্বত্র, এই ওয়েস্ট ম্যাটেরিয়ালের প্রবলেম। কিন্তু যেখানে যেখানে আমরা প্ল্যান্ট করতে পেরেছি হয়ে গেছে, যেমন কলকাতা শহরে প্ল্যান্ট আছে, প্রবলেম নেই, দেখবেন তার পাশাপাশি বড় বড় বহুতল হাউজিং আছে, সমস্যাটা থাকবে না। সেইটুকু সহযোগিতা সবাই মিলে এক্সপেক্ট করছি প্রশাসনের তরফ থেকেও, এবং আমার বিশ্বাস মানুষ সহযোগিতা করবেন এবং আমরা সবাই মিলে এটা করতে সক্ষম হব। স্টেডিয়ামের সামনে একটা বিবেকানন্দের মূর্তি আছে, তার সামনে ময়লা ফেলাটিকে সাধারণ মানুষের খুব অবজেকশন, সেক্ষেত্রে কী ভাবছেন? সাধারণ মানুষের যদি অবজেকশন থাকে, ওই ধরনের মানে ফ্ল্যাঙ্ক আর বাড়ার সাথে সেভাবে কোথাও নেই, ফেলবেন ফেলার জায়গাটা তো চাই, আমি অভিযোগ করছি, কিন্তু অভিযোগের পাশাপাশি আমাকে তো রাস্তা দেখাতে হবে। অভিযোগ করাটা সহজ কিন্তু কাজটা করা সহজ না, এটা দুর্ভাগ্যের বিষয়। লাস্ট 3-4 দিন ধরে আমরা করতে পারেন, এটা আমাদের ব্যর্থতা স্বীকার করছি, আমি অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট রেডি করতে পারিনি, যেখানে খেলা হচ্ছিল সেখানে কিছু প্রতিবাদ আসায় থমকে গেছে কাজটা, কিন্তু আমি এক্সপেক্ট করছি আগামীকাল সকাল থেকে বারাসাত শহরকে আবার সম্পূর্ণ আবর্জনা মুক্ত শহর হিসেবে মানুষের কাছে উপহার দিতে পারবো। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, এই 3-4 দিন মানুষের যা দুর্ভোগ পোয়াতে হলো, এই বোর্ডের তরফ থেকে উপায় থাকলে নিশ্চিতভাবে মানুষকে এই অসুবিধায় আমরা ফেলতাম না। আশা করছি আগামীকাল সকাল থেকে আমরা ফুলদমে কাজ করে ব্যাপারটাকে ঠিক করব। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।